ক্যাফে থেকে বেরিয়ে সাবওয়ে দিয়ে চলছি আমরা ইকো মার্কেট গেট নাম্বার 2 এর দিকে। তো ওখান থেকে আমরা এখন ইকো মার্কেট ঢুকবো। আমরা গেট নাম্বার 2 থেকে ঢুকে গেট নাম্বার 1 এর দিকে যাচ্ছি। তার কারণ হচ্ছে গেট নাম্বার 1টা বন্ধ ছিল। তো গেট নাম্বার 1 এ হচ্ছে আমাদের জাপানিজ ফরেস্টটা, মানে যেটা আমরা আজকে ভিজিট করব বা আমরা দেখতে যাব। তো সেজন্য এখন আমরা গেট নাম্বার 1 এর দিকে যাচ্ছি, জাপানিজ ফরেস্ট। আমরা একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করেছি জাপানিজ ফরেস্টের দিকে। ঠিক আছে, তো ওই সামনেই প্রায় আমরা পৌঁছে গেছি, আর একটু হাঁটলেই আমরা পৌঁছে যাব জাপানিজ ফরেস্টের দিকে।
ভিডিও শুট করতে হচ্ছে। এখন আর বেশি করে বৃষ্টি আসলে মানে আমি ভিডিও শুট করতে পারবো না, জানি না বাকিগুলো কত দেখে তোমাদের জানাতে পারবো। তো গাইজ, আমি কিছুটা টাইম ল্যাপসের ভিডিও শ্যুট করলাম, বেশিক্ষণ না, ওই 10-15 সেকেন্ড মতো হবে। তো আমার জন্য ওরা আগে গিয়ে একটু বসে আছে। অ্যাকচুয়ালি আমরা এখন বেরিয়ে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম দাদা আমি কিছুক্ষণ শ্যুট করে নিই। এখন 6:30 বেজে গেছে, আমি বাড়িতে পৌঁছে গেছি। তো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং কমেন্ট করে বলো, এবং চ্যানেলটিতে তোমরা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।